শবে বরাত কিন্তু চলে এসেছে রবিবার সূর্য ডোবার সাথে সাথেই শুরু হয়ে যাবে পবিত্র শবে বরাত মা বোনেরা এই শবে বরাতে নামাজ কত রাকাত আদায় করবেন নিয়ত কিভাবে করবেন কোন কোন সুরা দিয়ে এই নামাজ আদায় করতে হবে নামাজের পূর্বে গোসল করলে প্রতি ফোটাই ফোটাই সব লেখা হয় মর্মে কথাটি সত্য কিনা না সুপ্রিয় দর্শক আরও আমি শিখিয়ে দিব এই রাতে মোনাজাত কখন দিবেন মোনাজাতের ভেতর কোন আরবি দোয়াগুলা পড়লে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবে থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন জালেমদের যাদের পিতা মাতা মারা গিয়েছে তাদের জন্য কিভাবে আপনি কোন দোয়াগুলা পড়ে আপনি মোনাজাত করবেন আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব তো দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন বারোচন্দ্রের ফজলাত নামক একটি বইয়ে লেখা রয়েছে এরাতে গোসল করলে প্রতি ফোটায় ফোটায় সাব লেখা হয় মর্মে কথাটি ভিত্তিহীন এবং হাদিসে কোনো উল্লেখ হয়নি সুপ্রিয় দর্শক এরাতে যদি আপনার গোসলের প্রয়োজন হয় তখন গোসল করবেন পাক পবিত্র হওয়ার জন্য অন্যথায় গোসল করলে প্রতি গোসল করেন তাহলে এটা হবে সম্পূর্ণটাই পরিত্যাজ্য বিদাত আর মনে রাখবেন কুল্লু সমস্ত বিদাত গোমরাহী বা পথ ভ্রষ্টতা আপনার আমলটি করতে কষ্ট হচ্ছে কষ্ট করে কি আপনি জাহান নামের পথ বেছে নিবেন অবশ্যই না এই জন্য এ সকল ভ্রান্ত আমল থেকে বিরত থাকবেন সবে বরাতের নামাজ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইদা কায়না মিন শাহাবান যখন মধ্য সাবানের রজনী উপনীত হয় ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়ামাহা রাতের বেলা নামাজ আদায় করো এবং দিনের বেলা রোজা রাখো তো রাতের বেলা নামাজ পড়ার কথা বলা হয়েছে এরপরের অংশে বলা হচ্ছে শামসি ইলা ইলা ইসামা দুনিয়া কেননা আল্লাহ রব্বুল্লা আলমিন সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে পৃথিবীর নিকটতম আসমানে উপনীত হন সুপ্রিয় দর্শক এর পরের অংশে বলা হচ্ছে আল্লাহ রবুল আলমের ডেকে ডেকে বলতে থাকেন আলা মুস্তাক ফিরিন ফিরোলা আলা মুবতালান ফিয়া আলা কাদা আলা কাদা এখানে আল্লাহ রবুল আলামিন বলেন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দিব কে আছো এরকমভাবে রিজিক অন্বেষণকারী আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিক দিয়ে দিব কে আছো অসুস্থ গ্রস্ত আমার কাছে সুস্থতা চাও আমি তাকে সুস্থতা দান করব সুপ্রিয় দর্শক এই মহিমান্বিত রাতে হাদিস শরীফে বলা হচ্ছে নামাজ আদায়ের জন্য এবার আসি নামাজ কত রাকাত আদায় করতে হবে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম হাদিসের ভেতর বলেছেন লাইলি মাসনা মাসনা রাতের নামাজ হবে দুই দুই রাকাত করে আপনারা নিয়ত করবেন দুই রাকাত নামাজের এভাবে নিয়ত করবেন এখন প্রশ্ন আসে নিয়তটা আরবিতে করবেন নাকি বাংলায় করবেন আপনি যে কোনো ভাষাতেই নিয়ত করতে পারেন আরবিতে করলে যে বেশি সভাব হবে বাংলাতে করলে কম হবে ফার্সিতে করলে বেশি হবে এই সমস্ত কথাবার্তা ভ্রান্ত পরিত্যাজ্য কোনো হাদিসে উল্লেখ নাই নিয়ত আরবিতে এভাবে করতে হবে নিয়তের ব্যাপারে বলা হয়েছে আর্নিয়ত ইরাদ বিকল্প নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প অন্তরের ইচ্ছাকে বলা হয়ে থাকে এই জন্য আপনি যে ভাষায় মন চাই ওই ভাষাতেই নিয়ত করতে পারেন মুখেও চাইলে করতে পারেন ওলামা একরাম বলেন মুখে করলে মনো মুখের সমন্বয় ঘটে এটা আরও ভালো হবে যেহেতু আমাদের ইমানটা অনেকটা দুর্বল এই জন্য চাইলে মুখেও করতে পারেন তবে মনের নিয়তটা যথেষ্ট আর নিয়তটা মনে মনে এরকম করতে হবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি সবে বরাতের নামাজ উল্লেখ করে নিয়ত করতে নিষেধ করা হয়েছে সুপ্রিয় দর্শক এবার নামাজ কিভাবে আদায় করবেন

সানা পড়ে সুরা ফাতেহা আরুজবিল্লা বিসমিল্লা সহিদ পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন থেকে বল্লিন আমিন পর্যন্ত সাথে যে কোনো স্থান থেকে কেরাত অথবা সুরা মিলাতে হবে দেখলাম বিভিন্ন বইয়ে লেখা রয়েছে সুরা ফাতেহার সঙ্গে সুরা কদর পড়তে হবে তিনবার সুরা এখলাস পড়তে হবে সাতবার এইরকম লেখা রয়েছে এগুলা যদি আপনি করেন এবং এটা সব মনে করে করেন তাহলে আপনার নামাজ তো হলোই না পাশাপাশি আপনি বিদাত আমল করলেন আর বিদাত আমল করার দ্বারা আপনি জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবেন সাবধান এই রাতে এ সকল আমল থেকে আপনি নিজে বিরত থাকবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকেও বিরত রাখবেন এই জন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সুপ্রিয় দর্শক যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় হাদিস শরীফে এ মর্মে কোনো রেওয়ায়ত কোনো জাল বা বানওয়াট হাদিসেও হাদিস বর্ণনা করা হয়নি যে ছবে বরাতের রাতে সুরা ফাতেহার সঙ্গে অমুক সুরাটি পড়তে হবে সাবধান এ থেকে আপনারা বিরত থাকবেন তাহলে কি হলো সুরা ফাতেহার সঙ্গে যে কোনো স্থান থেকে সুরা মিলিয়ে এরপর রুকু করতে হবে আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকুতে তসবিহটি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলা যেতে পারে যা ইচ্ছা বলতে পারেন সুবহানা রব্বিয়াল আজিম এই তাসবিহটি এরপর সামি হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা আলাকাল হাম চাইলে আরেকটু এক্সট্রা পড়তে পারেন হামদান কাথি রং তৈয় বা ফি এবার আল্লাহ আকবর বলে শেষদা করবেন সেজদার তাসবিহ পড়বেন সেজদার তাসবিহ হচ্ছে সুবাহানা রব্বিয়াল আলা এটা তিনবার পাঁচবার অথবা সাতবার চাইলে পড়তে পারেন এরপর আল্লাহ আকবর বলে সেজদা থেকে উঠে বসবেন আবার আল্লাহ আকবর বলে সেজদা করবেন দুইটা সেজদা করে এবার আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলবেন বেঁধে প্রথম রাকাতের মতো সুরা ফাতেহা পড়বেন সাথে যে কোনো স্থান থেকে সুরা অথবা কেরাত মেলাবেন তবে উত্তম হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাতের কেরাতটা একটু ছোট হওয়া সুরা ফাথেয়ার সঙ্গে যে সোরাটা মিলাবেন প্রথম রাকাতে যে সোরাটি মিলে মিলিয়েছেন তার থেকে একটু ছোট করে মিলানো এইটা করার পরে রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা সেজদা করে বসে পড়বেন বসে দুই রাখাতে বসে তাসাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করবেন অর্থাৎ আমি যদি সহজে বলি ফজরের দুই রাখাত সুন্নাত নামাজ ফজরের দুই রাখাত ফরজ নামাজ যেভাবে আদায় করেন একই নিয়মে এই নামাজ আদায় করতে হবে ভিন্ন কিচ্ছু নাই সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন আসে মোনাজাতটা আমরা কখন করব। এশার নামাজের পরে বিতির নামাজটা পড়বেন না রেখে দিবেন কারণ বিতির নামাজটা রাতের সব শেষে পড়তে বলা হয়েছে তাহলে রেখে দিয়ে দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ যত রাকাত ইচ্ছা পড়বেন হাদিশ শরীফে বর্ণিত হয়েছে এরাতের রাসুলুল্লা সাল আলহাম ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেন শেষদা লম্বা করতেন খুব ধীর স্থিরতা অবলম্বন করতেন তাহলে আপনারা অনেক রাকাত না পড়ে অল্প কিছু রাকাত পড়েন কিন্তু সেটা ধীর স্থিরতার সাথে পড়েন এটাই হবে উত্তম পন্থা আপনারা দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবেন এরপর বিতির নামাজ আদায় করবেন চাইলে তাহাজুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন তাহাজ্জুদ শেষ করে এরপর ফজরের আগে বিতির নামাজটা আদায় করে নেবেন এরপর মোনাজাতে বসবেন মোনাজাতের সুন্নাত তরিকা কি কীভাবে কী করবেন আমি একটু বলে দিই খুব খেয়াল করে শুনবেন মোনাজাতে বসে বসে রাসুলুল্লা সল্লা আলহিউসাল্লামের উপর একবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ আপনার মুখস্থ রয়েছে নামাজের ভেতর যে দূরতটি পড়েন ওটাও চাইলে পড়তে পারেন দুরুদ শরীফ পড়ে এরপর হাত আপনি এই বুক বরাবর উঠাবেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে এবং হাতের তাল উপরের দিকে থাকবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হাদিস শরীফে আরও এসেছে আঙ্গুল একেবারে না চেপে স্বাভাবিক নিয়মে রাখতে তো এভাবে এরপর আপনি মোনাজাত আরম্ভ করবেন মোনাজাত আরম্ভ অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা দিয়ে আরম্ভ করবেন আর তা হলো আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এরপর আপনার আরবি মোনাজাতের যে দোয়াগুলো মুখস্থ রয়েছে ওগুলা পড়ার চেষ্টা করবেন আমি দুইটি আরবি মোনাজাতের দোয়া শিখিয়ে দিব ভিডিওর শেষে আগে মোনাজাতের পর্বটা শেষ করি মোনাজাত সমাপ্তের সময় ও আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন দিয়ে মোনাজাত সমাপ্ত করা ভালো বা আল্লাহম্মা আমিন দিয়ে মোনাজাত সমাপ্ত করা ভালো এরপর আবারও রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের উপর একবার শরীফ পাঠ করবেন হাদিসের ভেতর আসছে মোনাজাত শেষ করে দুই হাত ভালোভাবে মুখে এভাবে ডলে দেওয়া সুপ্রিয় দর্শক এবার চলুন আমরা মোনাজাতের দুইটি আরবি দোয়া মুখস্থ করে নেই আমার সাথে সাথে সকলেই পড়বেন রব্বানা রব্বানা আং ফুসানা ওয়া ইল্লাম تغফির লানা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এতটুকুই হচ্ছে দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আর তা হলো রব্বানা না ওয়া ইল্লাম তা ওফির এলানা ওয়া তা রহাম্ নালানা কুনান মিনাল খশিরিন দ্বিতীয় যে দোয়াটি শেখাবো এটা হচ্ছে আপনার পিতা মাতার জন্য পিতামাতা হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথবা জীবিত রয়েছে সকলের জন্য এই দোয়াটি করতে পারেন আর সে দোয়াটি হলো রব্বির হাম হুমা হাম হামহুমা সুপ্রিয় দর্শক এই দুইটি আরবি মোনাজাতের দোয়া শিখে নিয়ে সবে বরাতে আপনি কিন্তু পড়তে পারেন এছাড়াও আপনি বাংলাতে আপনার মনের যে ইচ্ছা মনের যে চাহিদা মনের আকাঙ্ক্ষা গুলা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে পেশ করবেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন আমরা সকলেই কমেন্টে লিখব আমিন সুপ্রিয় দর্শক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবে বরাত সম্পর্কে আর কি চাচ্ছেন কোন আমল চাচ্ছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি ওই বিষয়ের উপর আলোকপাত করে ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা